আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইমো অ্যাপের সম্পূর্ণ একটি নতুন আপডেট একটি নতুন সেটিং সম্পর্কে দেখাবো সো ভিডিওটি একটুও মিস করবেন না যারা ইমো ব্যবহার করেন তাদের জন্য কিন্তু ভিডিওটি অত্যন্ত উপকারে আসবে আর যারা ইমো এখনো পর্যন্ত ব্যবহার করেন না বা আগে ব্যবহার করেছেন এখন ব্যবহার করেন না তারাও কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন আপনাদেরও কিন্তু ইন ফিউচারে কাজে আসবে আর যদি মনে করেন ভিডিওটি হেল্পফুল তাহলে অবশ্যই আপনার ভাই ব্রাদার্সকে শেয়ার করবেন যারা ইমো ব্যবহার করে থাকে আর ইমো অ্যাপের নতুন এই আপডেটটি হচ্ছে যদি আপনি এই ডেন্টি একবার এনাবল করে রাখেন তাহলে কিন্তু আপনার ইমো আইডির সাথে নতুন কোনো আইডি জয়েন হতে পারবে না আপনি নাম্বার সেভ করার সাথে সাথে আপনারা হয়তো জানেন আপনি যে ফোন নাম্বার দিয়ে ইমো ব্যবহার করেন ঠিক সেই ফোন নাম্বার যদি নতুন কোনো নাম্বার আপনি সেভ করেন আপনার কন্ট্যাক্ট লিস্টে ঠিক ওই নাম্বারটি আপনি সেভ করার সাথে সাথে আপনার ইমো আইডির সাথে অটো কানেক্ট হয়ে যায় ওই নাম্বারটি যদি ওই নাম্বার থেকে ইমো আইডি ব্যবহার করা হয় এমনকি আপনার ফোন নাম্বারও যদি অন্য কেউ সেভ করে থাকে তার কন্ট্যাক্ট লিস্টে আপনি কিন্তু তার ইমো আইডির সাথে অটোমেটিক্যালি জয়েন হয়ে যাবেন তো এটি তো আমরা প্রত্যেকেই জানি তো মূল কথা হচ্ছে এখন কীভাবে আপনারা ওই ফাংশনটি অফ করবেন আপনি যে কারো ফোন নাম্বার অ্যাড করুন না কেন বা আপনাকে অ্যাড করুক না কেন আর কোনোভাবে অটোমেটিক্যালি ফোন নাম্বার সেভ করার কারণে কেউ কারো ইমোতে জয়েন হতে পারবে না তো চলুন মূল ভিডিওতে তার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট এই ধরনের প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট নতুন নতুন সেটিং টিপস অ্যান্ড ট্রিক ভিডিও প্রতিনিয়ত আপলোড হচ্ছে আমার এই চ্যানেল থেকে মিস করতে না চাইলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন তো চলুন মূল ভিডিওতে সর্বপ্রথম আপনাকে প্লে স্টোরে যাওয়ার পর ইমো অ্যাপটি আপডেট দিয়ে নিতে হবে যদি আপনি অ্যাপটি আপডেট না দেন তাহলে কিন্তু এই সেটিংটি আপনি পাবেন না কেননা এটি সম্পূর্ণ একটি নতুন সেটিং তো ইমো অ্যাপটি আপডেট দেওয়ার পর ইমোতে প্রবেশ করবেন ইমোতে প্রবেশ করার পর আপনার প্রোফাইল আইকনে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশন একবার ক্লিক করবেন দেন এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন একদম নিচে স্ক্রল করে আসার পর এখানে আরো একটি অপশন পাবেন অ্যাড ফোন কন্টাক্টস এখান থেকে এ অপশন একবার ক্লিক করতে হবে তো দেন এখানে তিনটি অপশন পাবেন এখান থেকে আপনাকে মাঝখানের অপশনের মার্ক রাখতে হবে ডোন্ট অ্যাড অটোমেটিক্যালি এটি যদি আপনার মার্ক থাকে তাহলে এখন থেকে আপনি যে কার ফোন নাম্বার সেভ করলো আর কখনো ইমোতে অটো অটো অ্যাড হবে না আপনার কন্ট্যাক্ট গুলো